নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 27 আগস্ট মঙ্গলবার, দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে, এবং আমি প্রতিদিন যে অর্থপ্রাপ্তির উপর কোন কোন রাশির লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, তাদের রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আমি ভিডিওর শেষে রাশির নাম এবং টার্গেট নাম্বার প্রতিদিন কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল মঙ্গলবার রয়েছে এবং আগামীকাল কৃষ্ণপক্ষের নবমী তিথি রয়েছে। আপনার মৃগশিরা নক্ষত্র আগামীকাল রয়েছে, যোগ রয়েছে হর্ষণ যোগ, রাহুকাল রয়েছে আপনার 3টা থেকে বৈকাল 4:30 পর্যন্ত। অর্থাৎ এই রাহুকালটার সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। দেখুন, যারা লটারির জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন, আমি প্রতিদিন যে যে রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে আমি আপনাদেরকে জানাই, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এবং ধনলাভ আপনার জীবনে করবে। দেখুন, আগামীকাল আপনার পূর্ব দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি আপনাদেরকে পূর্ব দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু মিছরি মুখে দিয়ে ভগবানের নাম স্মরণ করে আপনারা আগামীকাল যাত্রা করুন পূর্ব দিকে। এবং অনেকেই ফোন করেছেন যে কৌশিকদাকে রিকোয়েস্ট করছি, আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছেন যে আপনি প্রত্যেকটি রাশির যে একটা সময় যেটা থাকে কি না শুভ সময় সেটা একটু জানাবেন। আমি মেষ টু মীন রাশির দৈনিক রাশিফলটা আপনাদেরকে জানাবো, শুভ রং এবং আপনাদের ক্ষেত্রে কোন সময় থেকে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে সেটাও আমি এই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদেরকে রাশি অনুযায়ী জানাতে চলেছি। আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে খুব ভালো যাবে, দেখুন, আগামীকাল শতবিষা, উত্তরাষাঢ়া, শ্রবণা, মখা, মৃগশিরা, ভরণী এবং মূলা, এই নক্ষত্রগুলোর আগামীকাল শুভ কিন্তু যাবে। যদি এই নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে লাভ দিবে। এবার আসি আমি 12টি রাশির আলোচনাতে, মেষ টু মীন রাশির অবশ্যই গুরুত্বপূর্ণ এই আলোচনা, এবং ভিডিওর শেষে যাদের লটারির প্রাপ্তি বা আকস্মিক ধন প্রাপ্তির যাদের সম্ভাবনা রয়েছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাই। দেখুন, মেষ রাশির আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার আপনাদের আগামীকাল ভালো হতে চলেছে, উন্নতি দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে, এবং আপনারা যারা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগছিলেন স্বাস্থ্যের দিকটা আপনার আগামীকাল যথেষ্ট উন্নতি কিন্তু হবে। আপনাদের যে শুভ রং লাল, এবং আপনাদের যে শুভ সময়টা যেটা আগামীকাল রয়েছে সকাল 10:15 থেকে 1:04 পর্যন্ত, এই সময়টাতে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা অবশ্যই
করে নিতে পারেন। আপনাদের যে ভাগ্যের যে পার্সেন্টেজ 75%, বৃষ রাশি, দেখুন বৃষ রাশির স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো হবে, শরীর স্বাস্থ্যের পার্টটা অনেকটাই আপনাদের ভালো দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন, এবং আমি বলবো আগামীকাল আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না, কোনো আপনার যে মিত্র রয়েছে বা আপনার যে শুভ আকাঙ্ক্ষী রয়েছে তার সাথে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নেবেন। শুভ রং আকাশী, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9:52 থেকে 12:24 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের ভাগ্যের মিটার 60%। মিথুন রাশি, স্বাস্থ্যক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার কর্মসূত্রে আপনার ছোট ভ্রমণ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং ক্রিম, আপনাদের যে শুভ সময় 11:14 থেকে দুপুর 1:20 পর্যন্ত, ভাগ্যের মিটার 70%। কর্কট রাশি, কর্কট রাশির ধনলাভের প্রবল যোগ রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো ইম্পর্টেন্ট কাজ আপনাদের আগামীকাল হয়ে যাবে নিঃসন্দেহে, আমি এই কথাটা আপনাকে বললাম, নিশ্চিতরূপে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ আগামীকাল হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সময় 9:30 থেকে সকাল 9:30 থেকে 12:10 পর্যন্ত সময়টা শুভ। ভাগ্যের পার্সেন্টেজ 80%। সিংহ রাশি, সিংহ রাশির যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধা দূর হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো বাধা চলছিল সেই বাধাটা কিন্তু আপনাদের দূর হতে চলেছে। পরিবারে কোনো শুভ কাজ, জন্মদিন হতে পারে বা আপনার কোনো বিয়ের জন্য কোনো কথাবার্তা আলোচনা হতে পারে, শুভ কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহের কথাবার্তা আপনার পাকা হয়ে যেতে পারে, অর্থাৎ যারা দেখাশোনা করছেন, অর্থাৎ দেখা গেল আপনার অগ্রহায়ণ মাসে বিয়ে রয়েছে আগামীকাল, সেটার জন্য আপনাদের মোটামুটি ফাইনাল কথাবার্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের যে শুভ রং সাদা, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:00 থেকে আপনার 11:45 পর্যন্ত, ভাগ্যের মিটার 90%। কন্যা রাশি, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কোনো ক্ষতির শিকার হতে পারেন আপনি, চটজলদি কোনো কাজ করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, আপনার দুশ্চিন্তা বাড়বে, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে, বা সন্তান একটু অবাধ্য হয়ে গেছে সেটার জন্য আপনার একটু মানসিক টেনশনটা বাড়তে পারে। আপনাদের যে শুভ রং গোল্ডেন, আপনাদের শুভ সময় 10:28 থেকে সকাল 10:28 থেকে 12:45 পর্যন্ত, ভাগ্যের পার্সেন্টেজ 60%। তুলা রাশি, স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে, যারা একটু হলো শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগছিলেন, খুচরো সমস্যা, সেই জায়গাটা কিছুটা হলো বা সেই জায়গা থেকে আপনি রিলিফ পেতে পারেন। কাজের প্রেসার, যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ আগামীকাল কিন্তু রয়েছে, প্রচুর চাপ থাকবে। আর্থিক স্থিতি আপনার আগামীকাল ভালো দেখা যাচ্ছে। শুভ রং সবুজ,
ভাগ্যের মিটার অর্থাৎ ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনার যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 9:15 থেকে 11:36 পর্যন্ত সময়টা শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার বাধা দূর হবে এবং কর্মসূত্রে আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রঙ অরেঞ্জ, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে দুপুর 1:30 পর্যন্ত। ধনুরাশি, অর্থক্ষেত্রে মার্জনা করবেন, আপনার অর্থক্ষেত্রের জায়গাটা খুব ভালো, আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার প্রচুর ব্যস্ততা থাকবে, কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, সে আপনি ব্যবসা করুন বা আপনি চাকরি করুন, সেই জায়গাতে প্রচুর চাপ আপনাদের আগামীকাল দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ছোট যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশনটা কিছুটা হলো আপনাদের আগামীকাল কমবে। আপনাদের শুভ রং লাল, শুভ সময় সকাল 9:50 থেকে 11:40 পর্যন্ত সময়টা শুভ। ভাগ্যের পার্সেন্টেজ 75%। মকর রাশি, মকর রাশির স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আপনার দায়িত্ব কিন্তু আগামীকাল খুব বাড়বে, দায়িত্বের জায়গায় যথেষ্ট রয়েছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটা আপনার আগামী সময় কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না। শুভ রং গোলাপি, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের যে শুভ ভাগ্যের রং, আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 9:21 থেকে 11:36 পর্যন্ত সময়টা শুভ। কুম্ভ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে আপনার শুভ রয়েছে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। শুভ রং নীল, ভাগ্যের যে পার্সেন্টেজ আপনাদের 70%। এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 11:28 থেকে দুপুর 2:14 পর্যন্ত সময়টা শুভ। মীন রাশি, আগামীকাল কর্মসূত্রে আপনার স্থান পরিবর্তন হতে পারে, অর্থনৈতিক জায়গাটা আপনাদের আগামীকাল শুভ রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। শুভ রং হলুদ এবং আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ 65%। এবং আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:18 থেকে আপনার 12:24 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল আমি বললাম, মেষ টু মীন রাশি। এবার কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কোন কোন রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং টার্গেট নাম্বার, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, সাবধান থাকতে হবে মীন রাশি, কন্যা রাশি, মকর রাশি। মীন কন্যা মকর খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল আপনারা নেবেন না এবং বড় ধরনের অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। কোন কোন রাশির ক্ষেত্রে এই চারটি রাশির যে বললাম অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ভিডিওর শেষে আমি বারবার বলি, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। রাহু রক্ষা কবচ কী করে, আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো, লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 9। দ্বিতীয় নাম্বার রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির
টার্গেট নাম্বার 3 আগামীকাল। এরপর রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 8। সিংহ রাশি, সিংহ রাশির আগামীকাল লটারি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 5। অর্থাৎ এই চারটি রাশি মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হবে, যাদের হচ্ছে না বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি ব্যক্তিগত জন্মচক্রে আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল, আবার বলি এটা আপনাদেরই চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।